আসসালামু আলাইকুম, ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে লগারিদমের কিছু প্রবলেম সলভ করব। এর আগে একটা পর্বে আমি লগারিদম নিয়ে কিছু টেকনিক আলোচনা করেছি, এখন আমি জাস্ট লগারিদমের কয়েকটা প্রবলেম, যে প্রবলেমগুলো বিগত বছরগুলোতে বিসিএস নিবন্ধন পরীক্ষা সহ প্রায় সব পরীক্ষাতেই এই যে এই অঙ্কটা এসেছে, তো এখন আমি এই অঙ্কটা হচ্ছে খুব টেকনিক্যালি খুব ইজিলি আমরা কিভাবে এমসিকিউর জন্য এটা সমাধান করতে পারবো এটা দেখব। এখানে বলা হয়েছে লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল টু 4 হলে এক্সের মান কত। তো এখানে এই যে মানে এত দেওয়া আছে যে লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল টু 4 দেওয়া আছে, বলছে এক্সের মান নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা আমাদের আগের ভিডিওতে একটা সূত্র দিচ্ছি, ওই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 324। এটা হচ্ছে আমাদের এর আগের লগারিদমের ভিডিওতে এই সূত্রটা দেওয়া আছে, আপনারা ওইখান থেকে সূত্রটা দেখে নেবেন। তো এখন এইখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। তো এক্সের মান বের করার জন্য আমাদের এইখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আমরা এইখানেও এমনভাবে এটাকে ভাঙাইতে হবে যেন আমরা এটার পাওয়ার 4 দিতে পারি। তখন আমরা উভয় পক্ষে এক্স বাদ দিলে 4 বাদ দিলে আমরা এক্সের মান পাবো, পাওয়ার 4 বাদ দিলে। তাহলে এটার জন্য আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 324কে যদি উৎপাদকে ভাঙি তো এখানে হচ্ছে 162, তারপর 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে আমাদের এইখানে 81, তারপর যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা যাচ্ছে না 3 দ্বারা দিলে এখানে হচ্ছে আমাদের 27, তারপর এখানে যদি আমরা 3 দ্বারা দেই তখন হচ্ছে 9, এরপর আমরা যদি এখানে আবার 3 দ্বারা দেই তখন হচ্ছে আমাদের 3। তো আমরা এই যে উৎপাদক মৌলিক উৎপাদকে ভাগ করলাম, এখন এইখানে আমরা দেখব আমাদের 3 আছে এখানে 4টায়, 4টা 3কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এরপরে আমাদের আর বাকি আছে হচ্ছে 2×2, তো 2×2 হচ্ছে আমাদের এখানে মানে এইটাকে আমরা একটু পাওয়ার 4 করার জন্য আমরা এটাকে করব কি, এই যে এই 2কে আমরা লিখতে পারি কি √2 হোল স্কোয়ার, আবার এই 2কেও আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার। তো এই যে আমাদের √2 এখানে এই 2কে আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার, আবার এই 2কে লিখতে পারি √2 হোল স্কোয়ার। তো আমাদের এখানে √2 হোল স্কোয়ার মানে 2টা, তো এই 2টা √2 হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি কি √2 পাওয়ার হচ্ছে 4, আমরা এটা লিখতে পারি, যেহেতু আমাদের √2 হোল স্কোয়ার, এই যে একটা √2 স্কোয়ার আর একটা √2 স্কোয়ার, তো 2টা স্কোয়ারকে আমরা একসাথে লিখতে পারি √2 টু দি পাওয়ার 4। তো তার মানে এখানে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এত। তো আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এখানে আমরা লিখতে পারি এই যে 3√2, তারপরে পাওয়ার দিতে পারি 4, যেহেতু 2টার পাওয়ারই 4, এই জন্য আমরা এই 3√2 একসাথে করে পাওয়ার দিয়ে দিলাম 4। তো এবার আমরা এই যে 4 কাটলে আমাদের এখানে আসতেছে কি উভয় পক্ষে যদি আমরা 4তম রুট নেই তখন আমাদের উভয় পক্ষের 4th পাওয়ারটা চলে যাবে। তো 4th পাওয়ারটা চলে গেলে এখানে আমাদের আসতেছে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 3√2, তার মানে এই যে এই প্রশ্নটার আনসার হচ্ছে 3√2, মানে লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল টু যদি 4 হয় তখন এক্সের মান হয় কত, 3√2। এই অঙ্কটা মানে বিসিএস নিবন্ধন পরীক্ষায় মানে কতবার যে এসেছে, আপনারা এই অঙ্কটার পাশে সালগুলো দেখলে বুঝতে পারবেন এই অঙ্কটা কতটা ইম্পর্ট্যান্ট। তো এই অঙ্কটা আশা করি মানে আপনাদের আর পরবর্তীতে আর সময় লাগবে না, জাস্ট আমাদের এইখানে যে বড় সংখ্যাটা থাকবে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এগুলোকে জাস্ট এই যে পাওয়ারটা মিল করে লিখে দিলেই আমাদের আনসারটা হচ্ছে। তো আশা করি এই অঙ্কটা আপনাদের ভালো লাগবে। তো আমাদের এই লগারিদম নিয়ে আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, আর আপনাদের কোনো ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।